নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে। এখনকার সব থেকে ব্রেকিং নিউজ হলো জাতীয় শিক্ষানীতিতে বদল, গুরুত্বহীন মাধ্যমিক অনার্স কোর্স 4 বছরে উঠে গেল এমফিল, অর্থাৎ অনার্স কোর্স 4 বছর এবং গুরুত্বহীন হয়ে গেল মাধ্যমিক পরীক্ষা এবং উঠে গেল এমফিল। আসুন বিস্তারিত জানি। 34 বছর পরে জাতীয় শিক্ষানীতিতে বদল, নতুন জাতীয় শিক্ষানীতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের বদলে ফিরছে শিক্ষামন্ত্রক, নতুন জাতীয় শিক্ষানীতিতে গুরুত্বহীন মাধ্যমিক, স্নাতকে অনার্স কোর্স 4 বছর পর্যন্ত, 1 অথবা 2 বছরে স্নাতকোত্তরের সংস্থান, নতুন শিক্ষানীতিতে উঠছে এমফিল, দ্বাদশের কলা ও বিজ্ঞানে উঠছে তফাত, পঞ্চম শ্রেণী পর্যন্ত মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা শিক্ষা, অষ্টম শ্রেণী পর্যন্ত মাধ্যমিক ভাষা বা আঞ্চলিক ভাষা শিক্ষা ঐচ্ছিক, নতুন শিক্ষানীতিতে সকলের জন্য শিক্ষা অধিকার, 2025-এর মধ্যে সকলের জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, নতুন শিক্ষানীতিতে উচ্চশিক্ষা ক্ষেত্রে এখন থেকে পড়ুয়াদের আরও সুযোগ, উচ্চশিক্ষার তত্ত্বাবধানে একটি নিয়ন্ত্রক সংস্থা, দশম শ্রেণী পর্যন্ত পরীক্ষা তুলে দেওয়ার প্রস্তাব, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলে 8টি সেমিস্টার, দ্বাদশ শ্রেণীতে বোর্ডের পরীক্ষা 8টি সেমিস্টারের প্রস্তাব, পদার্থবিদ্যা নিয়ে পড়লেও থাকতে পারে সঙ্গীত, পদার্থবিদ্যায় ও রাসায়নিক পড়লেও থাকতে পারে ফ্যাশন ডিজাইনে পড়ার সুযোগ, 5+3+3+4 ভাগে 15 বছরে স্কুল স্তরে পড়াশোনা। তো এই রকম ধরনের জাতীয় শিক্ষানীতিতে বদল এসছে, যেটা 34 বছর পর ঘটেছে। আগামী নিউজে কী আসতে পারে নতুন আপডেট, সেটা আমরা অবশ্যই লক্ষ্য রাখবো, এবং সেটা যদি আসে আপডেট অবশ্যই আপনাদেরকে আমি সেটা জানিয়ে দেবো। আপাতত এই ভিডিওটি এইটুখানি, আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।